সবাই আমাকে বলছো যে দিদি কাট অফ কত যেতে পারে। হ্যাঁ, সেই বিষয়টা নিয়েই আজকে আলোচনাটা করব। তো সেটা জানার জন্য ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সবাইকে থাকতে হবে। এই যে হাতে চুড়ি দেখতে পাচ্ছো, এই চুড়ি হচ্ছে সংসারের প্রতীক। তো এই চুড়ি পরলে নাকি মানুষ আর কোনো কিছু করতে পারে না, সে নিজের পায়ে দাঁড়াতে পারে না। সামান্য ভিডিও করতাম বলে প্রচুর মানুষ হাসাহাসি করতো। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। তো তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা নতুন ভিডিও। আগের ভিডিওতে তোমরা আমাকে এত 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 বেশি ভালোবাসা দিয়েছো, মানে তোমরা বিশ্বাস করো আমি ভাবতেও পারিনি। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসার জন্য। হ্যাঁ জানি কয়েকজন একটু কমেন্ট করছে উল্টো পাল্টা, ঠিক আছে, তার মধ্যে গিয়েও যে আমার কিছু শুভাকাঙ্ক্ষী তারা যে তাদের রিপ্লাই করছে এটা দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। তো সত্যি তোমাদের ভালোবাসা আমি পুরো আপ্লুত। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। সবাই আমাকে বলছো যে দিদি কাট অফ কত যেতে পারে। হ্যাঁ, সেই বিষয়টা নিয়েই আজকে আলোচনাটা করব। তো সেটা জানার জন্য ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সবাইকে থাকতে হবে। দেখো, তোমরা যারা মনে করছো তোমরা ভালো মার্কস পেয়েছো, তাহলে তোমরা ভয় পেও না। তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, নানা রকম মক দাও ইন্টারভিউর, মক ইন্টারভিউ। তো তোমরা দেখো কতটা কি তোমাদের প্রিপেয়ার হচ্ছে। আমি দেখো আমার কমিউনিটিতে গিয়ে আমি একটা পোল দিয়েছি, সেই পোলের মধ্যে তোমরা কে কত মার্কস পেয়েছো সেখানে গিয়ে পোলটা দাও, তাহলে আমরা নিজেরাই সবাই সবারটা বুঝতে পারবো যে কতটুকু কাট অফ যেতে পারে। আমি একটাই কথা বলবো, তোমরা যারা মোটামুটি ভালো মার্কস পেয়েছো আর তার মধ্যে তো অনেকে এসসি আছো, ওবিসি আছো, তাহলে তোমরা তো ভয় পাচ্ছ কেন? তোমরা ভয় পেও না, দেখবে রেজাল্টটা খুব ভালোই হবে তোমাদের, আশা রাখো। আর সেই আশা নিয়ে তোমরা এখন ইন্টারভিউর জন্য একটু হলেও প্রিপারেশন নিয়ে রাখো। হঠাৎ করে যদি পাশ করে যাওয়া, যদি তুমি জানতে পারো তুমি পাশ করেছো, তখন তোমার ইন্টারভিউর কোনো কিছু নলেজ থাকবে না, এক্সপিরিয়েন্স থাকবে না। শুধু তোমরাই না, যারা এখন কেপি দিয়েছো তাদের প্রত্যেকের মনের মধ্যে এখন একটা অজানা ভয়। হ্যাঁ, আমার মধ্যেও সেই ভয়টা কাজ করছে। আমি জানি আমি মোটামুটি ভালো মার্কস পেয়েছি, কিন্তু তারপর তো কোথাও না কোথাও গিয়ে সে আমারও কিন্তু সেই বুক ধরপড় করছে তোমাদের মতন। আমি কিন্তু ব্যতিক্রম না। তো আমিও এখন মক ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হচ্ছি, তোমরাও প্রিপেয়ার হও। তোমরা জানাও যে তোমাদের কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছে, সেগুলো শেয়ার করো, আমার কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করো। আর তোমরা কে কত পেয়েছো সেইটা আমার দেখো, আমি কমিউনিটিতে একটা পোল করেছি, সেই পোলে গিয়ে তোমরা তোমাদের মার্কসটা জানাও, তাহলে আমরা নিজেরাই জানাতে পারবো যে কতটুকু আমাদের কাট অফটা যেতে পারে। আজকে তো লেডি WPP-র একটা নোটিস বেরিয়েছে, সেখানে বলছে যে কার কোথায় দৌড় পড়েছে। তো আমার দৌড় পড়েছে প্রেসিডেন্সি বিভাগ, মানে আমাদের ব্যারাকপুরেই, আমাদের কেপির দৌড়টা ব্যারাকপুরেই হয়েছিল। তো তোমাদের কার কোথায় দৌড় পড়ছে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আজকে তো সারাদিন বৃষ্টি, কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো বৃষ্টি কমেনি। তো মাঠ এখন পুরো ভেজা, সামনে আবার দৌড়টা রয়েছে, সেটা নিয়েও একটু চিন্তা হচ্ছে। হয়তো পাস করব, কিন্তু তাও যতক্ষণ না দৌড়টা হচ্ছে সেটা নিয়েও একটা টেনশন কাজ করছে। তো তোমরা ভালো করে দৌড়াও, খুব ভালো করে দৌড়াও, দেখবে তোমরা পারবে, আমি যদি পারি তোমরাও পারবে। আমি সবকিছু করার পর কিন্তু আজকে এই জায়গায় আছি, তাহলে তোমরা কেন পারবে না? আর অনেকেই তোমরা জিজ্ঞেস করছো আমি কি বই পড়ছি, কি বই ফলো করি। তো আমি সব আস্তে আস্তে এরপরে সব ভিডিওগুলো দেবো যে আমি কোন বই ফলো করি, কোথা থেকে পড়েছি, কোন ইউটিউব চ্যানেল ফলো করি, সব কিছু আমি তোমাদের ভিডিওতে পরে বলে দেবো। ইউটিউবে এখনো এমন অনেক চ্যানেল আছে যেগুলো কাট অফ এত বেশি বেশি বলছে যে মেয়েরা খুব ভয় পেয়ে যাচ্ছে। তারা আমার কমেন্টে এসে কমেন্ট করছে যে দিদি এত এত কাট অফ বলছে, প্রচণ্ড ভয় হচ্ছে। কিন্তু বিশ্বাস করে এত কাট অফ কখনোই যাবে না। তারা বলছে 62-65 এরকম নাকি কাট অফ যাবে মেয়েদের, তো এটা কখনোই যাবে না, তোমরা মিলিয়ে নিয়েও দেখো এতটা যাবে না। তো আমি পরশু দিন তোমাদের একটা ভিডিও পোস্ট করেছিলাম, তো তোমরা সেই ভিডিওটাতে এতটা বেশি ভালোবাসা দিয়েছো সেটা আমি সত্যি ভাবতেও পারিনি। তো তার জন্য অনেক 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 থ্যাংক ইউ এতটা ভালোবাসা দেওয়ার জন্য, বিশ্বাস করো আমি কল্পনাও করতে পারিনি। তো তোমরা যেহেতু এতটা ভালোবাসা দেখিয়েছো সেই জন্য আমি সত্যি আপ্লুত। তোমরা যারা প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়ছো আর যাদের দৌড় ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডেতে থাকবে, তাহলে অবশ্যই হয়তো তাদের সাথে আমার দেখা হলেও হতে পারে। কিছু মানুষ বলেছিল এই যে এবার তোমার বিয়ে হয়ে গেছে, এবার চুড়ি টুড়ি পরে সংসার করো। এই যে হাতে চুড়ি দেখতে পাচ্ছো, এই চুড়ি হচ্ছে সংসারের প্রতীক। তো এই চুড়ি পরলে নাকি মানুষ আর কোনো কিছু করতে পারে না, সে নিজের পায়ে দাঁড়াতে পারে না। সামান্য ভিডিও করতাম বলে প্রচুর মানুষ হাসাহাসি করতো, আর সেই মানুষগুলো আমার ভিডিও দেখছে। অনেক মানুষ আছে যারা আমার ভিডিও করা পছন্দ করে না, তারপরেও আমি শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও বানাই। তো তোমরা আমার পাশে থাকলে আমি সত্যি অনেক বেশি অনুপ্রাণিত হব। তো আমার ভিডিও করার ইচ্ছা আরো অনেক গুণ বেড়ে যাবে। তো তোমরা সকলে আমার পাশে থেকো। আর তোমরা কে কত মার্কস পাচ্ছ সেটা আমার সেই পোলে গিয়ে একটু দাও তো দেখি। সত্যি বলছি তোমাদের ভালোবাসা আমি আপ্লুত। যদি আমার কোনো ভিডিও থেকে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার চ্যানেলের পাশে থেকো। টাটা।